गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स, केमन आछो सबाई? आशा करी सबाई सृष्टिकर्तार अशेष रहमते भालो आछो। आज आमरा एसएससी उच्चतर गणित प्रथम पत्रेर नवम अध्यायेर तृतीय क्लास करते जाच्छी। एर आगे ए डिफरेंशिएशन अध्यायेर दुइटा क्लास आमरा करेछी। এই দুইটা ক্লাস ছিল হচ্ছে লিমিট অধ্যায়টার, হ্যাঁ, লিমিট বা সীমা, মানে এই যে 9.1 অনুশীলনী, এর দুইটা ক্লাস আমরা করেছি লিমিট বা সীমা অধ্যায়ের। এখন আমরা হচ্ছে 9.1 অনুশীলনী এর তৃতীয় ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাস করব। এরপরে আমরা 9.2 এ যাব। 9.2 এ হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ আছে, আমরা সেখানে মূল নিয়মে অন্তরীকরণ শিখব। आज হচ্ছে আমাদের লিমিট বা সীমা অধ্যায়ের লাস্ট ক্লাস, মানে তৃতীয় ক্লাস। তো আমরা এখন যে অঙ্কটা করব, দেখো, মান নির্ণয় করো লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 sec cube theta minus tan cube theta divided by tan theta, limit theta tends to pi by 2 sec cube theta minus tan cube theta divided by tan theta, এটাকে আমরা এর মানটা বের করব, ঠিক আছে? तो देखो एर परे आमरा एखाने ए लाइन थेके शुरू करी। एर परे लाइन टा कि आसबे आमादेर, देखो, लिमिट थीटा टेंस टू पाई बाई 2, एटा होच्छे आमरा सेक थीटा के भांगबो, टेन थीटा के भांगबो, ठीक आछे? ताहले सेक थीटा इक्वल टू आमरा कि जानी, सेक थीटा इक्वल टू आमरा जानी 1 डिवाइडेड बाई कस थीटा, तै ना? sec theta equal to 1 divided by cos theta, তাহলে আমরা এখন ভাঙবো sec theta equal to 1 divided by cos, এখানে দেখো sec cube theta এজন্য cos cube theta, ওকে, minus এখানে tan theta equal to আমরা কি জানি, tan theta equal to আমরা জানি tan theta equal to sin theta divided by cos theta, tan theta equal to sin theta divided by cos theta, তাই না? তাহলে আমরা এখানে লিখবো কি sin q theta, যেহেতু tan q theta আছে, divided by cos q theta, ওকে, আমরা এটা এবং এটাকে ভাঙলাম এবং নিচে tan theta এটাকেও আমরা ভাঙবো, তাহলে tan theta equal to কি sin theta divided by cos theta, ওকে। এরপরে দেখো আমরা এখন এই যে এখানে 1 divided by cos q theta minus sin q theta divided by cos q theta আছে, আমরা উপরে এটাকে লসাগু করব, আর নিচের এই লাইনটাকে আমরা, এটা ভাগ আকারে আছে, এটাকে গুণ আকারে লিখব, তখন এটা উল্টে যাবে। দেখো লিমিট theta tends to pi by 2, এটাকে যদি আমরা লসাগু করি, উপরের এই অংশটাকে যদি লসাগু করি, তাহলে হবে কি cos q theta, cos q theta তাহলে হবে 1 minus sin, 1 minus sin, সরি এখানে হবে sin, sin হয়ে গেছে, 1 minus sin q theta, ওকে, এটাকে আমরা লসাগু করলাম, তাহলে cos q theta equal to কি 1 minus sin q theta, এটা হচ্ছে sin q theta, sin এর পাওয়ার q, তাহলে 1 minus sin q theta, আর নিচে যে ভাগ আকারে sin theta divided by cos theta আছে, এটাকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে এটা উল্টে যাবে, সেক্ষেত্রে হবে cos theta divided by sin theta, ঠিক আছে? এখন দেখো এখান থেকে এই cos theta আর এখান থেকে cos q theta আমরা বাদ দিয়ে দিতে পারি বা কাটাকাটি করতে পারি, তাহলে এখানে কি থাকবে cos square theta, ওকে। তাহলে দেখো এখানে লিমিট theta tends to pi by 2 1 minus sin q theta, 1 minus sin q theta, এই cos q theta টা আমরা কেটে দিব, কারণ এখানে cos q theta আছে, এখান থেকে আমরা থাকবে হচ্ছে আমাদের cos square theta, তাহলে
কস স্কোয়ার থিটা, আর এখানে আছে কি সাইন থিটা, সাইন থিটা। ঠিক আছে, এখন দেখো আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ এর একটা সূত্র আছে, এটা আমরা ওপরে এ কিউ মাইনাস বি কিউ সূত্র অনুসারে ভাঙবো। আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে একটা সূত্র আছে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু আমরা কী জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটা সূত্র আছে মান নির্ণয়ের এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর এখানে দেখো এখানে আমাদের আছে কস স্কোয়ার থিটা, তাহলে আমরা কস স্কোয়ার থিটাটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো লিমিট থিটা টেন্স টু পাই বাই টু, এটাকে আমরা এ কিউ মাইনাস বি কিউ করবো, তাহলে কী আসবে এ মাইনাস বি মানে ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু এ স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে ওয়ান ইন্টু সাইন থিটা, তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন থিটার স্কোয়ার, তাই না, সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা জাস্ট আমরা এ কিউ মাইনাস বি কিউ করলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বির মানে এখানে সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা। আর নিচে দেখো নিচে হচ্ছে আমাদের আছে কি কস স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে হচ্ছে আমাদের সাইন থিটা। ওকে, তাহলে আমরা এটাকে জাস্ট এ কিউ মাইনাস বি কিউ করলাম, এটা কস স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, আর এখানে সাইন থিটা যেটা ছিল সেটা এখানে আছে সাইন থিটা। এখন আমরা এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুসারে ভাঙবো, এটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরবো। তাহলে আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তাহলে দেখো লিমিট থিটা টেন্স টু পাই বাই টু ওয়ান মাইনাস সাইন থিটা, এখানে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর নিচে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি তাহলে হবে ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা, আর একটা হবে ওয়ান মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা, আর একটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা, আর এখানে যে সাইন থিটা আছে এটা কিন্তু এখানে থাকবে, তাই না, তাহলে সাইন থিটা। ওকে, তাহলে এখন দেখো আমরা এই যে ওয়ান মাইনাস সাইন থিটা আর এই ওয়ান মাইনাস সাইন থিটাটা আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের নিচে কী থাকছে দেখো, আমাদের নিচে থাকছে এখানে কি দেখা যাচ্ছে, আমরা একটু উপরে উঠে যাই দেখো, তাহলে হচ্ছে আমাদের এখানে লিমিট থিটা টেন্স টু পাই বাই টু আমাদের উপর উপরে থাকছে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমাদের উপরে থাকছে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমাদের উপরে থাকছে, আর নিচে থাকছে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা, আর এই যে সাইন থিটা যেটা আছে এটা সাইন থিটা। হ্যাঁ, আমাদের এই অংশটা থাকছে। দেখো এরপরে আমি এখান থেকে এখানে চলে যাব, এই লাইনের পরে এই লাইন, এখন আমরা জাস্ট এই থিটার মানটা বসাই দিব। তো থিটার মানটা যদি আমরা এখানে বসাই তাহলে থিটার মান আছে কি থিটা টেন্স টু পাই বাই টু, মানে থিটা পাই বাই টু এর খুব কাছাকাছি, এখন এই থিটার মানটা আমরা এই জায়গায় বসাই দিব। তাহলে আমরা কী পাবো দেখো, তখন যখন আমরা থিটার মান বসাবো তখন আমরা জানি কি লিমিটটা উঠে যাবে, তাই না। তাহলে ওয়ান প্লাস সাইন থিটার জায়গায় বসবে পাই বাই টু, আর প্লাস সাইন স্কোয়ার পাই বাই টু, সাইন স্কোয়ার থিটার জায়গায় বসবে পাই বাই টু, আর নিচে হবে হচ্ছে আমাদের ওয়ান প্লাস সাইন পাই বাই টু, ওয়ান প্লাস সাইন পাই বাই টু ইন্টু সাইন পাই বাই টু, আমরা জাস্ট থিটায়ের পরিবর্তে পাই বাই টু এই মানটা বসিয়ে দিলাম। এখন দেখো এই লাইনের পরে আমরা এই লাইনে এখানে চলে আসি, এখন দেখো এখানে ওয়ান প্লাস
এজ এ সাইন পাই বাই টু, দ্যাট মিন্স সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, আমরা জানি সাইন 90-র মান ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের কি, সাইন 90-র মান হচ্ছে ওয়ান প্লাস, এখানে দেখো সাইন 90-র মান ওয়ান এবং ওয়ানের স্কোয়ার, ওকে। আর নিচে হচ্ছে দেখো ওয়ান প্লাস, এখানে আছে হচ্ছে সাইন 90, অর্থাৎ মান ওয়ান ইন্টু ওয়ান, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো উপরে হচ্ছে এক প্লাস এক প্লাস এক, তাহলে আমরা পাবো থ্রি, আর নিচে পাবো হচ্ছে আমরা এক প্লাস এক দুই, তার সাথে যদি আমরা এক গুণ করি তাহলে টুই থাকে, তাহলে থ্রি বাই টু, ঠিক আছে। তাহলে আমরা এই যে মানটা আমরা নির্ণয় করলাম সেটা হচ্ছে থ্রি বাই টু, ওকে। তাহলে অঙ্কটা প্রথম থেকে আমি তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে এই যে সেক থিটা ট্যান থিটাটাকে ভাঙলাম, ভেঙে আমরা লসাগু করেছি। লসাগু করার পরে আমরা এখানে এ কিউ মাইনাস বি কিউয়ের একটা সূত্র করলাম, কস স্কোয়ার থিটাটাকে ভেঙে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করে এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম। করার পরে এই অংশ কেটে যায়, বাকি যে অংশটা থাকে সেটাতে আমরা থিটার মানটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এরপরে আমরা আরও একটি অঙ্ক করব, দেখো মান নির্ণয় করো, মান নির্ণয় করো লিমিট লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, পাই বাই টু মাইনাস এক্স, পাই বাই টু মাইনাস এক্স টেন এক্স। দেখো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, পাই বাই টু মাইনাস এক্স ইন্টু টেন এক্স, এটার মানটা নির্ণয় করতে হবে। এখন হচ্ছে আমরা এখানে দেখো একটু আমি এখানে লিমিটটা চেঞ্জ করব, আমরা এখানে চলকটা চেঞ্জ করব। দেখো এখানে পাই বাই টু মাইনাস এক্স যে অংশটুকু আছে এটুকু আমরা অন্য একটা চলক ধরে নিব। দেখো ধরি লেট, মানে ধরি এইচ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এক্স, আমরা এটা ইকুয়াল টু এইচ ধরে নিলাম, এই যে পাই বাই টু মাইনাস এক্স যে অংশটা আছে এটা ইকুয়াল টু আমরা এইচ ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে ধরি এইচ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এক্স, যেহেতু আমরা এখানে চলকটা পরিবর্তন করব, তার মানে এক্সের পরিবর্তে এইচ ধরেছি, তাহলে আমাদের এখানেও ঠিক এই এক্সের পরিবর্তে যে চলক ধরেছি এইচ, এখানেও লিমিটটা সেই এইচে নিয়ে আসতে হবে। আমরা নতুন যে চলকটা ধরেছি লিমিটটা ওই চলকে আনতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এক্সের লিমিট লিমিটটা কী দেওয়া আছে, পাই বাই টু, তাই না। তাহলে আমরা এখানে লিখব যখন এক্স টেন্স টু পাই বাই টু, যখন এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিলে এইচ কত আসে সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে যখন এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে এক্সের ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই টু, তাহলে আসবে জিরো। তাহলে যখন এক্স টেন্স টু পাই বাই টু তখন এইচ টেন্স টু জিরো, ঠিক আছে। আমরা এটা সাইডে লিখে দেব, যখন এক্স টেন্স টু পাই বাই টু তখন এইচ টেন্স টু জিরো, কেন, কারণ এই এক্সের ভ্যালুটা পাই বাই টুটা আমি এখানে বসাইছি, তো পাই বাই টুটা যদি আমি এখানে বসাই তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই টু, তাহলে জিরো, তাহলে এইচের মানটা জিরো, তখন এইচ টেন্স টু জিরো, ঠিক আছে। তাহলে যখন এক্স টেন্স টু পাই বাই টু তখন এইচ টেন্স টু জিরো। তাহলে পরের লাইনে আসো, লিমিট এখানে আমরা এক্সের পরিবর্তে কী লিখবো, এইচ, আমরা চলকটা এইচে পরিবর্তন করেছি, তাহলে এইচ টেন্স টু জিরো, এখানে পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু আমি কী ধরেছি এইচ, তাহলে এইচ ইন্টু ট্যান, দেখো এখানে আছে ট্যান এক্স, তাহলে এখানে এখান থেকে পরের লাইনটা আমরা কী করতে পারি, এক্সটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এইচ, ওকে। এই লাইনের পরের লাইনটা দেখো এক্সটাকে আমি এই সাইডে আনছি, তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টু এইচটাকে ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে পাই বাই টু মাইনাস এইচ, তাহলে আমরা এখানে ট্যান তারপরে এক্সের মানটা বসাবো, এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এইচ, ঠিক আছে। তাহলে দেখো এখন লিমিট
एस टेंस टू जिरो एस टैन एखे देखो एखे आन पाई बाई टू माइनस एस ये हमारा देखो ये जो ये हे प्रथम चतुर्भाग ये हे द्वित चतुर्भाग ये हे तृत्य हे चतुर्थ चतुर्भाग এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট। দেখো ফার্স্ট কোয়াড্রান্টে বা প্রথম চতুর্ভাগে আমরা এখানে জানি কি ওয়াল পজিটিভ, হ্যাঁ এখানে কিন্তু আমাদের ওয়াল পজিটিভ। তাহলে এখানে কি বলছে ট্যান পাই বাই টু, মানে ট্যান এই যে পাই বাই টু এটার মান তো 90 ডিগ্রি, তাই না? তাহলে ট্যান 90 মাইনাস এইস, তার মানে এই ঘরে যদি প্লাস এইস হতো তাহলে কিন্তু এই ঘরে আসতো, ঠিক আছে? তাহলে এখানে কি এটা কি ট্যান এই যে 90 মাইনাস এইস, তার মানে হচ্ছে এই ঘরে। তো আমরা জানি কি এই ঘরে অল পজিটিভ, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে হচ্ছে আবার আমরা জানি কি এই যে 90-র সাথে যদি বিজোড় গুণ থাকে তাহলে ট্যান পরিবর্তন হয়ে কট হয়, সাইন পরিবর্তন হয়ে কস হয়, ঠিক আছে? তাহলে এখানে ট্যান পরিবর্তন হয়ে কী হবে কট হবে, যেহেতু পাই বাই টু দ্যাট মিন্স 90, 90-র সাথে বিজোড় গুণ, যেহেতু পাই বাই টু এখানে আছে তার মানে 90 আছে, তাহলে 90-র সাথে গুণ হিসেবে 1 আছে, তাহলে বিজোড় গুণ। এটা ত্রিকোণমিতির নিয়ম অনুসারে 90-র সাথে বিজোড় সংখ্যা যদি গুণ থাকে তাহলে ট্যান পরিবর্তন হয়ে কট হবে, ঠিক আছে? সাইন থাকলে সেটা পরিবর্তন হয়ে কস হবে। তাহলে এখানে যেহেতু 90 আছে এবং তার সাথে 1 গুণাকারে আছে তাহলে এই ট্যানটা পরিবর্তন হয়ে হবে হচ্ছে কি কট, ওকে কট। আর এখানে পাই বাই টু মাইনাস এইস, তার মানে এই যে পাই বাই টু 90 মাইনাস এইস, তার মানে এই ঘরে, এই ঘরে আমরা কি জানি ওয়াল পজিটিভ, তাহলে এখানে কি হবে শুধুমাত্র এইস, ট্যান কট এইস, ওকে। তাহলে ওয়াল পজিটিভ, সুতরাং এখানে মাইনাসটা আর আসবে না, পজিটিভ মান আসবে। তাহলে ট্যান পাই বাই টু মাইনাস এইস ইকুয়াল টু কট এইস, ওকে। এটা আমরা ত্রিকোণমিতিতে ভালোভাবে শিখছি, তোমরা পারো সবাই। আর আমরা যখন ত্রিকোণমিতি অধ্যায় করব তখন অবশ্যই অবশ্যই এটা আরও সুন্দর করে বুঝাবো আমি, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে কী পেলাম, লিমিট এইস টেন্স টু জিরো এইস কট এইস, ওকে। তাহলে এরপরে দেখো লিমিট এইস টেন্স টু জিরো, লিমিট এইস টেন্স টু জিরো এখানে হচ্ছে আমাদের এইস, আর এখানে কট এইস এটাকে যদি ভাঙি আমরা তাহলে আমরা কী পাবো ওয়ান ডিভাইডেড বাই টেন এইস, ওকে। তাহলে কট এইসটাকে ভাঙলে আমরা কী পাবো ওয়ান ডিভাইডেড বাই টেন এইস। তাহলে এটা আমরা লিখতে পারি লিমিট এইস টেন্স টু জিরো এইস ডিভাইডেড বাই টেন এইস। তাহলে আমরা এটা কী লিখলাম, লিমিট এইস টেন্স টু জিরো এইস ডিভাইডেড বাই টেন এইস। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে লিমিট এইস টেন্স, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই টেন এক্স ইকুয়াল টু ওয়ান, আবার লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? তো এখানে চলক যেহেতু আমাদের এইস, তাহলে লিমিট এইস টেন্স টু জিরো এইস ডিভাইডেড বাই টেন এইস ইকুয়াল টু, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি। তোমরা প্রথম ক্লাসে সুন্দর করে দেখে নিবে, আমি তোমাদের সূত্রটা লিখে দিয়েছি, সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান। আবার আর আমি চারটা সূত্র লিখছিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে এই সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে এটা লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই টেন এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওয়ান, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওয়ান, তাহলে এটার মানটা হচ্ছে ওয়ান। এরপরে আমরা আরও একটি অঙ্ক করব, দেখো মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখন এই লাইন থেকে আমরা এই লাইনে আসি, এই যে ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি, ই টু দি পাওয়ার এক্স এর একটা বিস্তৃতি আছে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স
কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ডট ডট ডট। এভাবে করে চলতে থাকবে টু দি পাওয়ার এক্সের বিস্তৃতি, ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টরিয়াল ফোর, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার এক্সের জায়গায় যদি মাইনাস এক্স থাকে তাহলে সেক্ষেত্রেও এরকম একটা বিস্তৃতি আছে, সেক্ষেত্রে শুধুমাত্র এই যে এখানে ওয়ান প্লাসের জায়গায় হবে মাইনাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, আবার এখানে আসবে মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি, এখানে জাস্ট এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাও, এক্সের জায়গায় মাইনাস এক্স যদি বসাও তাহলে এটা মাইনাস হবে, আর এখানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স যদি বসাও তাহলে স্কোয়ার করলে প্লাসই থাকবে তাহলে এটা প্লাস, আবার এখানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স যদি বসাও তাহলে কিউ করলে সেক্ষেত্রে মাইনাস চলে আসবে জন্য এটা মাইনাস, তাহলে প্লাস যখন ই টু দি পাওয়ার এক্স হবে তখন সবগুলো প্লাস, যখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে তখন প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে করে ইনফিনিটি পর্যন্ত চলবে, ঠিক আছে। তাহলে আমি এখানে এটা তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো আমরা ই টু দি পাওয়ার এক্সের বিস্তৃতিটা বসাবো, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এক্স কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ওকে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের মানটা আমি বসালাম, এরপরে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মানটা বসাবো, তাহলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কী হবে ওয়ান ওয়ান, এখানে আসবে মাইনাস, তাহলে মাইনাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান, এরপরে আসবে প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, এরপরে আমি এখান থেকে যেহেতু এখানে জায়গা নাই আমি এখানে আসছি প্লাসের পরে, যেহেতু প্লাস মাইনাস প্লাস এরপরে আসবে মাইনাস এক্স কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল থ্রি, এরপরে আবার আসবে প্লাস, এভাবে করে ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ওকে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মানটা আমি বসালাম, আর এখানে মাইনাস টু, এই যে মাইনাস টু, আর এটা এক লাইনে করতে পারলে ভালো হয়, যেহেতু জায়গা নেই আমি দুই লাইনে করেছি আর নিচে এক্স স্কোয়ার থাকবে, ঠিক আছে। এরপরে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে একটু খেয়াল করে দেখো এখানে যদি এই ব্র্যাকেটগুলো আমরা উঠাই দিই তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এখানে আছে হচ্ছে ওয়ান, আচ্ছা এটা আমি ব্র্যাকেটগুলো উঠাই দিয়ে লিখি এই জায়গায় বড় করে তাহলে বুঝতে সুবিধা হবে, ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এক্স কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, আবার এই যে এখান থেকে প্লাস দিয়ে শুরু প্লাস ওয়ান মাইনাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল টু মাইনাস এই যে মাইনাস এক্স কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল থ্রি এক্স কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ওকে। এই যে মাইনাস টুটা লাস্টে, হ্যাঁ, আর নিচে হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার। এখন দেখো এই যে এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস আর এখানে আছে মাইনাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান, এই দুইটা কেটে যায়, ওকে। এরপরে দেখো এখানে আছে প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি, এখানে আছে মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি, এই দুইটাও কেটে যায়। এভাবে করে এখানে প্লাস আর এখানে যেটা যেটা মাইনাস থাকবে সেটাও কেটে যাবে প্রত্যেকটা। এরপরে এখানে দেখো এখানে এখানে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টরিয়াল ফাইভ, এখানেও মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টরিয়াল ফাইভ, এগুলো সব কেটে যাবে। তার মানে বিজোড়গুলো সব এক্সের পাওয়ার যেগুলো বিজোড় সবগুলাই কিন্তু কেটে যাবে, শুধুমাত্র এক্সের পাওয়ার জোড়গুলো থাকবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা কী পাই দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, এই ওয়ান আর এই ওয়ান, এই ওয়ান অন যদি যোগ করি তাহলে টু প্লাস, এরপরে দেখো এটা তো কেটে গেছে তাহলে যে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু এখানে একটা আছে এখানেও একটা আছে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, তাহলে দুইটা এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, এখানে একটা দুইটা এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টরিয়াল ফোর, তাই না,
এখানে আছে। এরপরে এই পরের অংশ হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, তাহলে সেক্ষেত্রেও এখানেও একটা দুইটা আমরা পাবো, তাহলে প্লাস 2 ইনটু এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 2 ইনটু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, ওকে, প্লাস ডট ডট করে এখান থেকে, তার মানে হচ্ছে আমরা জোড়গুলো সব দুইটা করে পাবো, ঠিক আছে। আর নিচে আছে, আর এখানে লাস্টে সর্বশেষে যে মাইনাস 2 যেটা এখানে ছিল সেইটা, এই যে মাইনাস 2, আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, ওকে। এরপরে দেখো এই যে প্লাস 2 আর এখানে যে মাইনাস 2 এটা কেটে যায়, ঠিক আছে। এখন এই এই দুইটা তো, এটা আর এটা তো কেটে যায়, এখন এর ভিতর থেকে প্রত্যেকটা থেকে এক্স এক্স স্কোয়ারটাকে আমি কমন নিব, কারণ আমার নিচে এক্স স্কোয়ার আছে, এটা আমরা কাটাকাটি করে উঠাই দিতে পারবো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারটা কমন নিই, তাহলে এক্স স্কোয়ারটা আগে যদি নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের কী আসবে দেখো, 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, এক্স স্কোয়ার যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই, 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2, এখানে এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স স্কোয়ার কমন নিলে থাকবে 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, এরপরে প্লাস ডট 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 থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই 2 এই 2 আমরা কেটে দিয়েছি, এখান থেকে আমরা এই এক্স স্কোয়ারটাকে কমন নিলাম, এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকে 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এখানে থাকে 2 ইনটু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ডট, আর নিচে আমাদের কিন্তু এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা উঠাই দিতে পারি। তাহলে আমাদের কী থাকবে দেখো, এখানে আসে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে হচ্ছে আমরা জানি ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, এটাকে আমরা হচ্ছে এটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি, 1 প্লাস এখানে আছে হচ্ছে 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা এই যে এক্সের ভ্যালুটা এক্স টেন্স টু জিরো, এক্সের ভ্যালুটা আমরা যদি এখানে বসাই দিই, একটা জিনিস খেয়াল করবা, এই যে শুধুমাত্র প্রথম টার্ম যেটা আছে 1, এখানে এক্সটা নাই, পরবর্তী প্রত্যেকটা টার্মে কিন্তু এক্স আছে, এখানে আছে এক্স স্কোয়ার, এরপরে আছে এক্স টু দি পাওয়ার 4, এরপরে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো এখানতে প্রত্যেকটাতে এক্স আছে, যখন আমরা এক্সের মানটা জিরো বসাবো তখন আমরা এই টার্মটা জিরো হবে, পরবর্তী টার্ম প্রত্যেকটা টার্ম কিন্তু জিরো হয়ে যাবে, শুধুমাত্র ফার্স্ট টার্মটা ছাড়া, হ্যাঁ, প্রথম পদটি ছাড়া পরবর্তী প্রত্যেকটা পদই জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যখন আমরা লিমিটটাকে উঠায় দিব, দিয়ে এক্সের ভ্যালুটা বসাবো, তখন আমরা কী পাবো, 1 প্লাস জিরো প্লাস জিরো প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত সবগুলো আমরা জিরো পাবো, ঠিক আছে। তাহলে আমরা কী লিখতে পারি, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, 1, ওকে। তাহলে দেখো প্রথম থেকে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে আমরা কী করলাম, আমরা জাস্ট এই যে ই টু দি পাওয়ার এক্সের যে বিস্তৃতি সেই মানটা আমরা এখানে বসালাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের বিস্তৃতির মানটা আমরা বসাইছি এখানে, তো এখানে এটা বসালাম এটা বসালাম, বসানোর পরে আমরা কাটাকাটি করে আমরা যেটা পেয়েছি সেখান থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিয়ে এক্স স্কোয়ার কেটে দিয়ে বাকি যেটা আছে ওটাতে আমরা এক্সের ভ্যালুটা বসাইছি, বসালে আমরা মানটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে আর খাতায় সুন্দর করে নোট করবে যে অঙ্কগুলো আমি করাচ্ছি এই অঙ্কগুলো সহ, হ্যাঁ। তো হচ্ছে একটা একটা হচ্ছে তোমাদের আমরা করছি কি লিমিট বা সীমা, তার মানে হচ্ছে অনুশীলনী 9.1, 9.1 এর উদাহরণ 7, উদাহরণ 8, উদাহরণ 8 আর হচ্ছে 9.1 এর উদাহরণ 7, উদাহরণ 8 আর 9.1 অনুশীলনী এর 6:10, ঠিক আছে, 6:10, 7:1, 7:2, এরপরে হচ্ছে 8:3, 8:8,
নয়ের এক, দশের চার, দশের হচ্ছে পাঁচ, দশের ছয়। তোমাদের এইগুলো হোমওয়ার্ক থাকবে অনুশীলনী। 9.1-এর উদাহরণ 6, উদাহরণ 8, আর অনুশীলনীয়ের ভিতরে 6-এর 10, 7-এর 1, 7-এর 2, 8-এর 3, 8-এর 8, 9-এর 1, 10-এর 4, 10-এর 5 এবং 10-এর 6। ওকে, তোমাদের এইগুলো বাসায় সুন্দর করে প্র্যাকটিস করে নোট খাতায় উঠাই রাখবে, সাথে যে অঙ্কগুলো আমি করাই এই অঙ্কগুলোর সহ। ওকে, আজ এ পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই বাসায় থাকবে, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না, সবাই সুস্থ থাকবে।